এশিয়ার সেরা একাদশে শেখ মুরসালিন। এবছরে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার। 9টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছেন 4টি। 21 নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে লেবাননের বিপক্ষে করেন 1টি গোল। শেখ মুরসালিনের জাদুকরি গোলে সমতা ফিরিয়ে 1 পয়েন্ট পেয়েছে স্বাগতিক দল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয়েছে। সর্বশেষ 79 ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে একাদশে ফেরেন তিনি। সেই ম্যাচেই চোখ ধাঁধানো গোল করে নিজেকে নিয়ে যান নতুন এক উচ্চতায়। 16 ও 21 নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া জুড়ে 36টি ম্যাচ হয়েছে। এসব ম্যাচ থেকে শীর্ষ 9 জন পারফর্মারকে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন AFC। AFC-র ওয়েবসাইটে মুরসালিনকে বিস্ময়কর বালক হিসেবে বর্ণনা করা হয়েছে। AFC.com-এর বাছাই করা এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মুরসালিনও। এসব তারকাদের সঙ্গে একই কাতারে থাকতে পারা বাংলাদেশের তরুণ মুরসালিনের জন্য বড় এক অনুপ্রেরণা। গত জুনে ভারত সাব চ্যাম্পিয়নশিপে 2 গোল করেন মুরসালিন। এরপর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও গোল পেয়েছেন তিনি। মালদ্বীপ সফর থেকে ফেরার সময় মদকাণ্ডে জড়িয়ে সামরিক নিষিদ্ধ হন তিনি। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে ছিলেন না তিনি।